হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর টিউনিং ইন টু এটারবিন। সাথে আছি আমি আপনাদের ফরহাদ। আজকে আপনাদের সাথে আমার ফেভারিট টপিক নিয়ে কথা বলবো, শুজ। গাইজ, আজকের ভিডিও টপিক হচ্ছে 5 ধরনের জুতো নিয়ে, যেগুলো আপনাদের কালেকশনে অবশ্যই থাকা দরকার। এই ভিডিওতে প্রতিটা জুতোর দামের ব্যাপারে বলার চেষ্টা করব, যেন আপনাদের কেনার ক্ষেত্রে প্রবলেম না হয়। আপনি যদি কলেজ স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট অথবা জব, বিজনেস যেটাই করে থাকেন, অলওয়েজ সেম জায়গায় সেম টাইপের শুজ পরে যাবেন না, সেটাই স্বাভাবিক। তাই আপনার কালেকশনে এমন কিছু জুতো থাকা দরকার যেগুলো বিভিন্ন আউটফিটের সাথে মানাবে। মনে রাখবেন, জুতো এমন একটা জিনিস যেটা দেখে মানুষ আপনাকে মূল্যায়ন করবে। সো চলুন শুরু করা যাক। প্রথমে আছে হোয়াইট স্নিকার্স। হোয়াইট স্নিকার্স লিটারালি সব টাইপের আউটফিটের সাথে যায়। যেমন আপনি চাইলে এটাকে টি শার্ট, শার্ট, জিন্স, চিনোজ অথবা জগার্সের সাথেও পরতে পারবেন। ইদানিং কিছু কিছু মানুষ স্যুট অথবা ব্লেজারের সাথে পড়ছে। আপনি যদি হোয়াইট স্নিকার কিনেন, হোয়াইট স্নিকার বলতে কোনো ডিজাইন থাকবে না, কোনো লোগো থাকবে না, আর এটা যদি ভালোভাবে ক্লিন রাখতে পারেন, তাহলে আগামী 6 থেকে 7 বছর পরেও এটা যে কোনো আউটফিটের সাথে ভালো মানাবে। কারণ এগুলো ক্লাসিক, আর ক্লাসিক আউটফিটের ট্রেন্ড কখনো শেষ হয় না। এখন বলা যাক প্রাইসের ব্যাপারে। আপনি চাইলে ব্র্যান্ডেড প্রোডাক্টও কিনতে পারেন, আবার নন ব্র্যান্ডেড প্রোডাক্টও কিনতে পারেন, দুটোই সেম কাজ করবে। ব্র্যান্ডেড অরিজিনাল প্রোডাক্টগুলোর প্রাইস 8,000 থেকে 10,000 টাকার মধ্যে পড়বে, আর নন ব্র্যান্ডেডগুলোর প্রাইস 1,000 থেকে 2,500 টাকার মধ্যে পড়বে। এর চেয়েও কমে পাওয়া যায়, বাট এর চেয়ে কমে না কেনাটাই বেটার। কারণ এগুলো কোয়ালিটি ভালো হবে না, দেখতেও চিপ লাগবে এবং বেশি দিনও টিকবে না। নাম্বার 2 হলো লোফার্স। লোফার শুগুলো চিনে না এমন পার্সন খুব একটা পাওয়া যাবে না আমাদের দেশে। ইদানিং প্রায় সবাই লোফার শুগুলো পরে থাকে, কারণ এগুলো দেখতে স্টাইলিশ, কমফোর্টেবল এবং সব আউটফিটের সাথে মানায়। বাট বেশিরভাগ ভাইয়েরা আমার এই টাইপের লোফার শুগুলো পরে থাকে, যার জন্য আপনাদেরকে নোটিসেবল, স্মার্ট কিছুই লাগে না। আপনারা যে টাকা খরচ করে এই টাইপের লোফার্সগুলো কিনেন, ঠিক সেম টাকা খরচ করে এর চেয়েও ক্লাসি লোফার্সগুলো পাবেন। যেমন লোফার কেনার টাইমে আমি হাইলি সাজেস্ট করব পেনি লোফার, ট্যাশেল লোফার এই টাইপের শুজগুলো কেনার জন্য। কারণ এই টাইপের লোফারগুলো যেমন ট্রেন্ডি, দেখতেও ক্লাসি অ্যান্ড এলিগেন্ট, এবং সব টাইপের আউটফিটের সাথে ভালো মানাবে। টি শার্ট থেকে শুরু করে পাঞ্জাবি, ফুল প্যান্ট থেকে শুরু করে হাফ প্যান্ট, সব টাইপের আউটফিটের সাথে এই টাইপের লোফারগুলো পরতে পারবেন। আর ওকেশনের কথা, আপনার ক্লোজেটে যদি একজোড়া ভালো এবং ক্লিন ট্যাশেল অথবা পেনি লোফার থাকে, তাহলে আপনি সব টাইপের ওকেশনে পরে যেতে পারবেন। এবার আসা যাক দামের ব্যাপারে। একজোড়া পেনি লোফার অথবা ট্যাশেল লোফারের প্রাইস 1,000 থেকে 5,000 টাকার হয়ে থাকে, আবার এর চেয়েও বেশি হয়ে থাকে। তবে আমি হাইলি সাজেস্ট করবো আমার স্টুডেন্ট ভাইদেরকে, যেন আপনারা 1,000 থেকে 1,200 টাকার মধ্যেই কিনেন। নাম্বার 3 হলো ড্রেস শুজ। প্রত্যেকটা ছেলেদের ক্লোজেটে মিনিমাম একজোড়া ড্রেস শুজ অবশ্যই থাকা দরকার। আপনার কালেকশনে যদি কোনো ড্রেস শু না থাকে, তাহলে প্রথমেই একজোড়া সুন্দর ব্ল্যাক শু কিনতে পারেন। এটা হতে পারে অক্সফোর্ড শু, ডার্বি শু, সিঙ্গেল মং শু অথবা ডাবল মং শু। আর যদি আপনি সেকেন্ড পেয়ার শু নিতে চান, মানে একজোড়া অলরেডি আছে আপনার কাছে, তাহলে সেকেন্ড পেয়ার মাস্ট বি চকলেট ডার্ক ব্রাউন হতে হবে। এই দুই টাইপের শুয়ের সাথে আপনি যে কোনো কালারের যে কোনো স্যুটস পরতে পারবেন। আপনার ক্লোজেটে যত টাইপের ফর্মাল আউটফিট আছে, যত কালারের ফর্মাল আউটফিট আছে, এই দুই জোড়া শুয়ের সাথে আপনি খুব ইজিলি পরতে পারবেন। আপনাকে জাস্ট একটা কাজ করতে হবে, অবশ্যই ক্লিন রাখতে হবে, আর কেনার টাইমে অবশ্যই দেখে নেবেন যেন কমফোর্টেবল কিনা। কারণ এই টাইপের শুগুলো বিয়ের মতো বড় বড় ওকেশনে পরতে হয়, তো আপনাকে অনেক সময় দাঁড়িয়ে থাকতে হতে পারে। তখন যদি কমফোর্টেবল না থাকেন, তাহলে পায়ে অনেক ব্যথা পাবেন। প্রাইসের কথা বলতে গেলে অনেক লো প্রাইস থেকে অনেক হাই প্রাইসেরও আছে। তবে আমি জাস্ট এটাই বলবো, এই শুজগুলো আপনাদের একটু ভালো প্রাইস দিয়ে কিনতে হবে। যার যত টাকা দিয়ে কেনা পসিবল তত টাকা দিয়ে কিনবেন, বাট আমি সাজেস্ট করব 1,800 টাকার উপরের গুলো কেনার জন্য। নাম্বার 4 হলো জিম স্নিকার্স। ওয়ার্কআউট, রানিং অর জগিং যেটাই করেন, বাসায় অথবা জিমে যেখানেই করেন, আপনার একজোড়া জিম স্নিকার্স অবশ্যই লাগবে। এখন বাংলাদেশের অনেকেই হেলদি লাইফস্টাইল মেনটেন করার ট্রাই করছে, সো তাদের একজোড়া জিম স্নিকার্স থাকা খুবই দরকার। এছাড়াও অনেকে বিভিন্ন কাজে বাইরে যান, এই টাইপের জুতোগুলো আপনি র্যান্ডমলিও ইউজ করতে পারবেন। তবে এগুলো অবশ্যই সিম্পল, ফ্ল্যাট সোল, কমফোর্টেবল এবং সফট হতে হবে। একটা ভালো জিম স্নিকার্স 1,500 থেকে 3,000 টাকার মধ্যে পাওয়া যায়। এর উপরে যাওয়ার দরকার নেই। বাজেট যদি এর চেয়েও বেশি থাকে, তাহলে দুই জোড়া ডিফারেন্ট টাইপের কিনে ফেলবেন। লাস্ট যে টাইপের শুজ আপনাদের ওয়ার্ড্রোবে থাকা দরকার, তা হলো চেলসি বুটস। এই টাইপের শুগুলো ক্যাজুয়ালি এবং সেমি ফর্মালিও পরা যায়। চেলসি বুটস আপনার স্টাইল সেন্সকে নিউ লেভেল দিতে হেল্প করবে। আপনি যদি সঠিকভাবে এই জুতোগুলো যত্ন করতে পারেন আর সঠিকভাবে পরতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনাকে অন্যদের চেয়ে আলাদা লাগবে। আপনি যদি ক্যাজুয়ালি পরতে চান, তাহলে সুয়েড লেদার শুজগুলো পরতে পারেন, আর যদি সেমি ফর্মালি পরতে চান, তাহলে প্লেন লেদার বুটসগুলো কিনতে পারেন। এগুলো প্রতিটা জোড়ার দাম 1,800 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। আজকের জন্য এতটুকুই। এগুলোর বাহিরেও বিভিন্ন ধরনের শুজ আছে, আপনি চাইলে ওইগুলোও কিনতে পারেন, বাট এই 5 ধরনের জুতা
যদি আপনার ক্লোজেটে থাকে তাহলে 90% আউটফিট কভার করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ফেসবুক এবং ইনস্টাগ্রামে অবশ্যই আমাকে ফলো করবেন। ধন্যবাদ।